আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতেছে যে ফজরের নামাজ নিয়ে আমাদের তরুণদের মধ্যে বা আমাদের যারা আল্লাহর রহমতে দিনের রাস্তায় চলার চেষ্টা করেন তাদের মধ্যে অনেকেরই কমপ্লেইন থাকে যে আমি ফজরের নামাজ পড়তে পারি না। তো এরকম একটা ঘটনা আমার এক বন্ধু আমার কাছে টিপস চাইল যে বন্ধু আমি ফজরের নামাজ পড়তে পারতেছি না, আমার কিছু একটা মানে কিছু একটা বল। তো ঘটনাটা আমি আসলে শেয়ার করতাম না, কিন্তু একই ঘটনা দুই থেকে তিনবার টানা ঘটেছে। মানে টানা ঘটছে বলতে একই ঘটনা দুই থেকে তিনবার হয়েছে ভিন্ন ভিন্ন মানুষ। এর দুই একদিন পরে আরেকটা ফ্রেন্ড বললো যে আসলে বন্ধু ফজরের নামাজ পড়তে পারি না। তো আমি প্রথমে আমার মাথায় একটা ক্রস কোয়েশ্চন আসলো যে যারা ফজরের নামাজ পড়তে পারে না বলতেছে তাদের আমি একটা ক্রস কোয়েশ্চন জিজ্ঞাসা করলাম যে তোর নিকটবর্তী যেই মসজিদটা আছে, তোর পাশের যেই মসজিদটা সবচেয়ে নিকটে, ওইটাতে ফজরের জামাত কয়টায় হয়? তাদের কেউই এই উত্তরটা দিতে পারলো না যে ফজরের জামাত ওই মসজিদে কয়টায় হয়, অথচ সে প্রতিদিন দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত ওই মসজিদেই নামাজ পড়তেছে অথবা অন্য মসজিদে পড়তেছে, কিন্তু সে আসলে জানে না যে ফজরের জামাতটা কয়টায় হয়। তো বেলা ফুরাবার আগে বইতে আরিফ আজাদ ভাইয়ের লেখা যে বইটাতে আমার এক ফ্রেন্ডের সাথে একটা ইনসিডেন্স আছে যে ও পড়তেছিল যে ফজরের নামাজ, আমি হবো সকালবেলার পাখি, ওই যে একটা চ্যাপ্টার আছে, এখানে বলছে ফজরের নামাজ পড়ার জন্য প্রথম যেই শর্তটা সেটা হচ্ছে নিয়ত খালিস হওয়া, একদম পাক্কা নিয়ত হওয়া যে আমি ফজরের নামাজটা পড়তে চাই, আল্লাহর কাছে চাওয়া যে আমি ফজরের নামাজটা পড়তে চাই। এখন আমরা যারা আসলে ফজরের জামাত কয়টায় হয় সেটা জানি না, সূর্যোদয় কয়টায় হয়, সূর্য অস্ত কয়টায় যায় সেটা জানি না, কিন্তু আবার মানে আফসোস করে শেষ হয়ে যায় যে আমি ফজরের নামাজ পড়তে পারি না, আমি ফজরের নামাজ পড়তে পারি না। ব্যাপারটা আসলে একটা হিপোক্রিসির মতো, যে আমার যদি আসলেই ইচ্ছে থাকতো, কারণ ফজরের নামাজ পড়ার প্রথম শর্ত হচ্ছে খালিস নিয়ত করা, যে আল্লাহ আমি ফজরের নামাজটা পড়তে চাই, আমার ফজরের নামাজ পড়ার তৌফিক দাও। এখন আমার নিয়ত যদি ঠিক থাকতো বা আমার যদি খালিস নিয়ত থাকতো তাইলে আমি অবশ্যই মানে আমার ওই চেষ্টাটা ভিজিবল হতো যে ফজরের জামাত কয়টা হইতেছে, ফজরের নামাজ কখন শুরু হয় না হয় এটা আমি জানতাম। তো আসলে এটা আমার নিজের প্রতিও নসিহা এবং বাকি সবার প্রতিও ইনশাআল্লাহ নসিহা যে আসলে আপনি আসলে নিয়ত খালিস করুন, আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টা যেন আপনার চেষ্টাটা যেন ভিজিবল হয় যে আমি আসলে কী চেষ্টা করতেছি, কেন চেষ্টা করতেছি। মহানাল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফজরের নামাজ সহ বাকি সব নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।